নরসিংদী জেলা বিএনপির মশাল মিছিল অনুষ্ঠিত হয়েছে। সরকারের একতরফা দামি নির্বাচন বর্জন ও হরতালের সমর্থনে নরসিংদী জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও শহর বিএনপির সভাপতি এ কে এম গোলাম কবির কামালের নেতৃত্বে একটি মশাল মিছিল অনুষ্ঠিত হয়। এ সময় নরসিংদী শহর বিএনপির সাধারণ সম্পাদক ফারুক উদ্দিন ভুইয়া, শহর বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক কবির আহমেদ, সাংগঠনিক সম্পাদক মনিরুল হক জাবেদ, জেলা মহিলা দলের সভাপতি উম্মে সালমা মায়া, সাধারণ সম্পাদক স্বপ্না আহমেদ, জেলা যুবদলের সহ সভাপতি তাজুল ইসলাম, মৎস্যজীবী দলের সাধারণ সম্পাদক মোশারফ হোসেন সজল, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সম্পাদক ফারুক সহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ মিছিলে অংশ নেন। আগামীকালের হরতাল সফল করতে ও দামি বা সাজানো নির্বাচন বর্জনের লক্ষ্যে মিছিলটি নিয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে তারা। চেতনা টিভি, স্বাধীনতার চেতনায় চির উজ্জ্বল, আমাদের সঙ্গেই।